আপনার দাম যাচ্ছেন কত লাস্ট? দাম যাচ্ছে 170 লাস্ট, এটাই লাস্ট। কিছু সামান্য কম করা যাবে? যাই হোক, এক্সাক্ট প্রাইসটা কাকা বললো না, তার বেচা কেনার স্বার্থে যাই হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি হচ্ছে কাজিরহাট, আপনার সদর গরুর হাটে। তো এখানে আজকে 10 তারিখ, 10 মার্চ। তো এখন আমি আপনাদের এখানে কিছু মানে মিডিয়াম সাইজের গরু দেখাইছি, ছোট সাইজের গরু দেখাইছি। এখন একটু এই গরুগুলোর চেয়ে একটু বড় সাইজ, এখানে আসলে বেশি বড় গরু নাই আমি দেখলাম, তবে মোটামুটি যে সাইজের গরু আছে বড়র মধ্যে, আজকের হাটে মোটামুটি বড়র মধ্যে যে গরুগুলো আছে সেই গরুগুলো একটু দেখাবো এবং দাম সম্পর্কে আপনাদের ধারণা দেবো আর কি। ওজন আর দাম সম্পর্কে আসলে ক্যামেরাতে ভিডিওতে আসলে গরু দেখে গরুর এক্সাক্ট ওজনটা বোঝা যায় না, তো ওই অবস্থায় দাম শুনে আসলে কোনো লাভ নাই। তো আপনাকে যদি আমি ওজনটা সম্পর্কে ধারণা দেই এবং প্রাইসটা বলি তাহলে আপনার একটু ভালো ক্লিয়ার হবে। আর ওজনটা যেটা বলে এক্সাক্ট টানা ধরে আপনারা একটু কম ধরে ক্যালকুলেট করবেন, তাহলে বর্তমান বাজারটা সম্পর্কে একটা আইডিয়া পেতে পারেন। তো বন্ধুরা চলেন, এখানে যে 2-4টা একটু বড় সাইজের গরু আছে ওই গরুগুলো আপনাদের একটু দেখাই। কাকা, এই গরুর দাম কত আর বেচা? 20 হলে বেচে দেবো, 35 দাম চাচ্ছে। ওজন কেমন আছে? ওজন কেমন আছে? ওজন গরু দেখা যায় তাছাড়া আসলে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার একবার ভিডিও করছিলাম মনে হয়। আপনাদের গরু এগুলো? আমি গরুর দাম সম্পর্কে একটু ধারণা নেবো আর কি দর্শকদের জন্য, তো একটু কেউ একটু হেল্প করেন। ওজন কেমন আছে তাই বলেন, মানে মানে ভিডিওতে আসলে গরুর এক্সাক্ট হাইটটা সম্পর্কে তো মানুষ আসলে বুঝতে পারে না। 4.5 মন মানে কাছাকাছি হবে আর কি। লাস্ট বিক্রি করবেন কত হলো এটা? 16-15, মানে 15 হলে বেঁচে দিবি আর কি, একটা আইডিয়া। এ সবগুলো তো প্রায় সেম সাইজেরই তাই না? প্রাইসও মোটামুটি সেমই আর কি। আজকের বাজারে মোটামুটি এইগুলো একটু সবচেয়ে বড় গরু, এর বড় গরু আসলে হাটে আজকে আপাতত নাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওজন কেমন হবে? 5.5 মন, 5 মন হতে পারে। কত দাম চাচ্ছেন কাকা? লাস্ট 40 হলে বিক্রি করে দেব আর কি। যাই হোক, দেখেন একটু বন্ধুরা, কালো সাইজের গরু, রোজার ঈদের জন্য অনেকে নিচ্ছে এবং মেইন ফোকাস আসলে এখন কোরবানির ঈদ। আমাদের মতো আসলে অনেকেই এখন কোরবানির গরু কিনে রাখবে, তো এই জন্য আমি আসলে গরু দেখাচ্ছি আপনাকে। এখানে কিছু গরু আছে, এগুলো মাঝারি সাইজের গরু বন্ধুরা, এগুলো বড় সাইজ না। এ ধরনের গরু আপনাদের মোটামুটি অনেকগুলোই দেখাইছি। কত দাম কাকা? কত দাম, কত দাম ভাই এগুলো? ওজন কেমন হবে? ওজন 3 মন হবে। 3 মন হবে না, কাছাকাছি আর কি, কঠিন আর কি। যাই হোক, লাস্ট প্রাইস কত যাচ্ছেন? লাস্ট দাম লাস্টই 85, লাস্ট 80, 3 মনের উনি গ্যারান্টি দিচ্ছে আর কি। যাই হোক বন্ধুরা, দেখেন একটু সাইজ গুলো। সালাম আলাইকুম, ওজন কেমন হবে ভাই গরুটার? 4 মনের উপরে। দাম লাস্ট দাম কত চাচ্ছেন? 20 নিলে একটু কম হবে না কি? উনি লাস্ট দাম বললো না। যাই হোক, আমি ওজনটা সবসময় আপনাদের আগে বলি, কারণটা হচ্ছে যে ভিডিওতে গরুর এক্সাক্ট হাইটটা বোঝা যায় না। ওজনটা বুঝলে শুনলে পারে, তাহলে পারে মনে করেন আপনার দামটা নিয়ে ক্যালকুলেট করলে এক্সাক্ট বর্তমান বাজার দরগুলো সম্পর্কে আপনাদের ধারণা পাবেন আর কি আপনারা। এটার ওজন কেমন হবে? 4.5 মন, মানে 4.5 মনের বেশি হবে ঈদের পরে। হ্যাঁ, যাই, দাম কেমন চাচ্ছেন? ওজনটা সম্পর্কে কাকা আগে বলবেন। 6 মন, শিওর? একটু টানাটানি হইতে পারে আমার একটা ধারণা। আমি খালি আপনার দাম চাচ্ছেন কত লাস্ট? 170 লাস্ট, এটাই লাস্ট। কিছু সামান্য কম করা যাবে? যাই হোক, এক্সাক্ট প্রাইসটা কাকা বললো না, তার বেচা কেনার স্বার্থে। যাই হোক, অলরেডি এখানে দরদাম চলতেছে বন্ধুরা, গরুটা হয়তো আশা করি বিক্রি হয়ে যাবে। মোটামুটি স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালোই। এটাই মোটামুটি আজকের বাজারে সবচেয়ে দামি গরু এবং সবচেয়ে বড় গরু বন্ধুরা। আসলে এখন বড় গরু হচ্ছে মাঝারি গরু গুলোই সবচেয়ে বেশি চলে। যাই হোক, তো এখানে একটা গরু আছে ভাই, আপনার গরুর কি ল্যাম্পি হয়েছিল? অ্যালার্জি বলতে ওই গোল গোল হয়েছিল কি ল্যাম্পি? যাই হোক, এখন তো ঠিক। ওজন কেমন হবে? 4 মন প্লাস। দাম চাচ্ছেন কত আর বেচা? তো বন্ধুরা, এই ছিল আজকের বাজারের বড় গরু। বড় গরু মোটামুটি আজকের বাজারে তেমন একটা নাই, তবে যেগুলো ছিল আপনাদের আমি দেখালাম এবং ওজন আর দাম সম্পর্কে ধারণা দিলাম। ছোট গরুরও দেখাইছি, মাঝারি গরুও দেখাইছি বন্ধুরা। আমার মনে হয় আজকের ডেটে 10 মার্চে আপনারা
গরুর যে বাজার দর সেটা সম্পর্কে একটা ভালো ধারণা পাইছেন বলে আমার মনে হয়। পরবর্তীতে আবার কোন হাটে গরুর দাম প্রাইস নিয়ে আপনাদের সাথে আবার ভিডিও করবো ইনশাল্লাহ। ততক্ষণ অবধি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।